বারবার শাসক দলের নেতারা নানান ধরনের মন্তব্য করছেন আর সেই মন্তব্য করে তারা বিতর্কে জড়াচ্ছেন এবার কে এবার দেব টুডু বিজেপি নেতারা ভোট চাইতে গেলে তাদের বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেব টুডু গতকালই পূর্বস্থলীর থানা মাঠে একটি বিজেপির পাল্টা সভা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মঞ্চ থেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে সুর চড়ান দেব টুডু সেই সঙ্গে নিদান দেন বিজেপি নেতাদের বেঁধে রাখার ঠিক কি বললেন দেব টুডু শোনাবো আপনাদের একশো দিনের কাজের টাকা বাকি আছে ক্ষমা করব না পাড়ায় ভোট চাইতে গেলে ওই বিজেপি নেতাদের বেঁধে রাখতে হবে জয়শ্রীরাম বলতে দেবো না ঠান্ডা টাকাতে দেবো না টাকা দে একশো দিনের কাজের টাকা বাকি আছে ক্ষমা করব না পাড়ায় ভোট চাইতে গেলে ওই বিজেপি নেতাদের বেঁধে রাখতে হবে জয়শ্রীরাম বলতে দেবো না ঠান্ডা টাকাতে দেবো না টাকা দে কাদের বেঁধে রাখতে হবে বিজেপির নেতারা যখন পাড়ায় ভোট চাইতে যাবেন তখন তাদেরকে বেঁধে রাখতে হবে এমনই নিদান দিচ্ছেন দেব টুডু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেব টুডুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ ঘোষ বিজেপি নেতা তিনি ঠিক কি বললেন শুনুন ভোট চাইতে গেলে বেঁধে পান সত্যি সত্যি তৃণমূল যদি উন্নয়ন করতো তাহলে আজকে এই কথাটা বলতো না দেব টুডু তিনি বড় বড় কথা বলছেন বলুন যে গরিব মানুষ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার কথা তারা আজ কেন পেল না তো দিদি তো দুধ পানি ছিলেন দরজায় দরজায়